শুরু করছি আজকের দিন। তো দেখুন, প্রতিদিন আমি বলে থাকি আজকের দিন কেমন যাবে, আজকেই বলি। যেমন মেষ রাশির ক্ষেত্রে যার অধিপতি রয়েছে মঙ্গল, আজকের দিনটা একটু দেখে শুনে চলবেন। এরপর চলো বৃষ রাশিতে, যার অধিপতি রয়েছে শুক্র। শুক্র যেখানে হাত দেয় সেখানে কিন্তু সুফল পায়। শুক্র যে যে স্থানে বাস করে সেটা কিন্তু মধুময় হয়, যার ফলে কি হচ্ছে, বৃষ রাশির ক্ষেত্রে শুক্রকে যদি ভালো করা যায়, তার স্বামীকে যদি ভালো করা যায়, তাহলে কিন্তু সোনায় সুহাগা। এরপর চলে আসবো মিথুন রাশিতে, যার অধিপতি রয়েছে বুধ। এই বুধকে যদি সঠিক নিয়ন্ত্রণ করা যায় বা বুধকে যদি ঠিকঠাক রাখা যায়, যেমন মিথুনের অধিপতি হচ্ছে স্বামী হচ্ছে বুধ, সেটাকে যদি পরিচর্যা ঠিক মতো করা যায়, তাহলে কিন্তু ব্যবসা থেকে শুরু করে যে কোনো কাজে হাত দিলে তার কিন্তু একটা সুন্দর একটা জায়গা কিন্তু সে পাবে, কোনো অসুবিধে নেই। এরপর চলে আসবো কর্কট রাশিতে, যার অধিপতি রয়েছে চন্দ্র। কর্কট রাশির ক্ষেত্রে একটুখানি বলবো যে যত পারবেন কম কথা বলবেন, যত পারবেন নিজের নিয়ন্ত্রণে কোনো কাজ না করার চেষ্টা করবেন, যত পারবেন নিজে সবাইকে নিয়ে যদি কোনো কাজ করেন তাহলে সাকসেসটা কিন্তু আপনার পক্ষে শুভ হবে। এরপর সিংহ রাশি, যার অধিপতি রয়েছে রবি। এই রবির ক্ষেত্রে কি বলবো, আপনি যতই চেষ্টা করেন না কেন, সিংহ রাশির ক্ষেত্রে জাতক জাতিকারা আমি যতই বলি না কেন, যতই বলি না কেন সেটাই ভুল হবে, কারণ ওরা কারোর কারোর দ্বারা কারোর সঙ্গে কারোর কথা মতো এরা কিন্তু সিংহ রাশিরা জাতক জাতিরা চলতে চায় না। ওরা শুনে শুনে অভ্যস্ত কিন্তু কাজটা করতে চায় না, এই জায়গাটা খুব মারাত্মক। যার ফলে যদি আপনি সবার সঙ্গে তাল মিলিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার একটা শুভ বার্তা কিন্তু আজকের দিন আপনার আসতে পারে। এরপর কন্যা রাশি, যার অধিপতি রয়েছে বুধ। এই কন্যা রাশির ক্ষেত্রে বলবো যে আপনি নিজের মতো করে না চলে সবার সঙ্গে শেয়ার করছেন, কোনো কথা আপনি গোপন রাখতে পারেন না। সব জাতক জাতিকাকে বলবো যত পারেন নিজে একটু নিজের চেপে থাকে নিজের ভালো কাজগুলো কমসে কম গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। এরপর চলে আসবো তুলা রাশিতে, যার অধিপতি রয়েছে শুক্র। এই শুক্র যার ভালো তার সব ভালো, তা শুক্রকে ভালো রাখতে গেলে যে শুক্রকে ভালো রাখতে গেলে তুলার যে স্বামী তাতে তাকে কিন্তু ভালো রাখতে গেলে নিশ্চয়ই কোনো জ্যোতিষী পরামর্শ নিতে হবে, তবে কিন্তু আপনি খুব ঠিকঠাক ভালো থাকবেন। এরপর চলে আসবো বৃশ্চিক রাশিতে, যার অধিপতি রয়েছে মঙ্গল। এই বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, তার মানে কি মঙ্গল সব কাজে যে অমঙ্গল হয় তা নয়, কিন্তু এটা পাপ গ্রহ একটা, কারণ একে দিয়ে খুব যে ভালো কাজটা হয় তাও না, আবার যে খুব একটা খারাপ কাজও হয় কখনো কখনো সেটাও কিন্তু নয়। একটু দেখে শুনে চলবেন তাতে আপনার ভালো থাকবেন। এরপর চলো ধনুরাশিতে, যার অধিপতি রয়েছে বৃহস্পতি। এই ধনুরাশির ক্ষেত্রে বলবো যে আপনার না হওয়া কাজটা আজকের দিনে হবে, আপনি একটু দেখে চলবেন। এরপর চলে আসবো মকর রাশিতে, যার অধিপতি রয়েছে শনি। শনি যার ভালো, আমি গত এপিসোডে আলোচনা করেছি, শনি যার ভালো তার সব ভালো। শনি যদি কারোর উপর বর্ষণ করে তাহলে সেই কিন্তু সোনায় সুহাগা হয়ে যায়, এবং যদি একটু শনি যদি মুখটা ফিরিয়ে নেয় তাহলে কিন্তু খুব মুশকিল আছে। কুম্ভ রাশির ক্ষেত্রে একই দশা, কারণ কুম্ভ রাশির অধিপতি স্বামী হলো শনি, কারণ শনিকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও এমন ফল দান করে যে আপনি ভাবতে পারবেন না আপনার সংসারটাকে কোথায় চলে নিয়ে চলে যাবে। আপনার জমি, আপনার বাড়ি, আপনার বড় বড় ব্যবসা কিচ্ছু ছিল না ছোট থেকে শুরু করে, আজকে দেখবেন আমি কোথায় নিয়ে চলে যাবে কেউ বুঝতেও পারবেন না। এরপর চলে আসবো মীন রাশিতে, যার অধিপতি রয়েছে বৃহস্পতি। তা বৃহস্পতি যার সহায় রয়েছে তাকে তো আর ফিরে তাকাবার কোনো জায়গা নেই, কিন্তু কি হয় মাঝে মাঝে আটকে যেতে হয়। মীন রাশির যে জায়গা রয়েছে মাঝে মাঝে আটকে যায়, নিজেই সব করতে চায়, যার ফলে মাঝখানে আটকে যায়। আর পার্টনারশিপের ব্যবসা বিশেষ করে বলে দিই, মীন রাশির ক্ষেত্রে এই বছরটা যে জায়গাটা রয়েছে তাতে কিন্তু চলবে না। পার্টনারশিপের ব্যবসায় যে কোনো ব্যবসায় হাত দেবেন, পার্টনারশিপের ব্যবসাতে আপনি হাত দেবেন না, যার ফলে কি হচ্ছে এখান থেকে কিন্তু আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অনেকে কি বলে, অনেকে বলে আমাদের মাস জানা নেই, বয়স জানা নেই, বছর জানা নেই, তাহলে দাদা আমরা দাদা ভাই আমরা কি করবো। সেক্ষেত্রে একটু ভালো দরকার হলে লিখেও নিতে পারেন, বলে দিই মেষ রাশি, 21 মার্চ থেকে 20 এপ্রিল, 7ই চৈত্র থেকে 6ই বৈশাখ, এই এদের মধ্যে যাদের জন্ম আছে তারা কিন্তু মেষ রাশি ধরে চলতে পারেন, কোনো অসুবিধার কোনো কারণ নেই। মেষ রাশি মানে যাদের কিছুই নেই। এরপর চলো বৃষ রাশি, তাই 21 এপ্রিল থেকে শুরু করে 21 মে, 7ই বৈশাখ থেকে শুরু করে 6ই জ্যৈষ্ঠ, যদি আপনি এটা নিয়ে চলেন তাহলে আপনার কোনো ভুল হওয়ার কোনো জায়গা নেই। এরপর মিথুন রাশি, মিথুন রাশিতে আপনি কি করে চলবেন, 22 মে থেকে শুরু করে 21 জুন, 7ই জ্যৈষ্ঠ থেকে 6ই আষাঢ়, এটা একটু দেখে চলবেন তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। অনেকেই ফোন টোন করে যে আমি আজকে বলে দিলাম। এরপর চলে আসবো কর্কট রাশি, এবার কর্কট রাশির ক্ষেত্রে কি হবে, 22 জুন থেকে শুরু করে 23 জুলাই, আর 7ই আষাঢ় থেকে শুরু করে 6ই হলো শ্রাবণ, এইটুকুন যদি আপনি ধরে চলেন তাহলে কিন্তু আপনি সেখানে
কর্কট রাশি হিসাবে আপনি চলতে পারবেন। এরপর সিংহ রাশি কি হবে, 24 জুলাই থেকে শুরু করে 23 আগস্ট, 27 শ্রাবণ থেকে 6 ভাদ্র, এদের যাদের এই ছকের মধ্যে রয়েছেন তারা কিন্তু সিংহ রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কি বলবো, 24 আগস্ট থেকে শুরু করে 23 সেপ্টেম্বর, 7 ভাদ্র থেকে 6 আশ্বিন, বাংলাটার সঙ্গে বলে দিলাম, যদি এরকম হয় তাহলে সঙ্গে সঙ্গে দেখবেন সেই জায়গাটাও কিন্তু সেটা রয়েছে এবং সেটা কিন্তু আপনি কন্যা রাশি হিসাবে আপনি কাজ করতে পারেন। এরপর তুলা রাশি, 24 সেপ্টেম্বর থেকে শুরু করে 30 অক্টোবর, 7 আশ্বিন থেকে শুরু করে 5 কার্তিক, এর মধ্যে যদি আপনি থাকেন তাহলে আপনি কিন্তু সেটা ধরে চলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপর বৃশ্চিক রাশি, 24 অক্টোবর থেকে শুরু করে 22 নভেম্বর, 6 কার্তিক থেকে শুরু করে 5 অগ্রহায়ণ। এরপর ধনুরাশি, 23 নভেম্বর থেকে শুরু করে 21 ডিসেম্বর, 6 অগ্রহায়ণ থেকে 5 পৌষ। এরপর মকর রাশি, 22 ডিসেম্বর থেকে শুরু করে 20 জানুয়ারি, 6 পৌষ, 5 মাঘ। এরপর চলে আসবো আমরা কোথায়, এরপর কুম্ভ রাশিতে, 21 জুলাই থেকে 21 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি, 6 মাঘ থেকে 6 ফাল্গুন। এরপর চলে আসবো কোথায়, মীন রাশি, 20 ফেব্রুয়ারি থেকে শুরু করে 20 মার্চ, 7 ফাল্গুন থেকে 6 চৈত্র। এই যে আমি বললাম, এটা যদি আপনার কোনো কিছু না থাকে, রাশি এবং মাস ধরে, রাশি এবং মাসের সঙ্গে যে সম্পর্কটা সেটা কিন্তু আপনাকে বললাম, এইটা রাশির সঙ্গে মাসের যে সম্পর্ক সেটা কিন্তু সম্পূর্ণ তুলে দিলাম। যদি কারো এরকম না থাকে, অনেকে এরকম বলেন যে আমার এটা নেই, ওটা নেই, এটা নেই, তাহলে কিন্তু এর মধ্যে থাকলেও কিন্তু সেটা আপনি ধরে নিতে চলতে পারেন। আর আরো একটা কথা বলতে ভুলে গেলাম, একদম প্রশান্তদা সম্পূর্ণ এই জীবন দিশার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে একদম আপনার যে কোনো রেমেডি দিচ্ছে, আপনি শুধু এসে চেম্বার থেকে নিয়ে যাবেন। এই অ্যাপিটিউড চলার কারেন্ট ফোন না করে পরে আপনি 1 ঘন্টা পরে ফোন করুন এবং রাশি লগ্ন এবং আপনার গোত্র নাম ঠিকানা সব লিখে দিন এবং আপনার যে কোনো কাজে প্রতিকারে কোনো পয়সা নেওয়া হবে না। তো যে কথা বলছিলাম যে আরো কি হয়, চৈত্র মাস অনেক সময় কি বলি যে আমরা আমরা কি করবো, আমরা কিছুই নেই, কোনো কিছুই নেই, কি করে আমরা দাদা আপনার কাছে যাব, কি করে আপনার কাছে যাব, কি করে কাজ করব, কোন ভাবে যাব, কোথায় কাজ করব, এই জায়গায় কিন্তু একটা কাজ করছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু একটা কাজ করে। কিন্তু আমি যেটা বলবো যে কোনো জ্যোতিষীর কাছে যখন আপনি যাবেন, আপনার বয়স নেই তো কি হয়েছে, ডেট অফ বার্থ নেই নেই তো কি হয়েছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি একবার আসুন এবং দেখুন আপনার সঠিক বলতে পারছে কিনা এবং সঠিক কাজ করছে কিনা, সঠিক উপকার পাচ্ছে কিনা। হ্যাঁ প্রশান্ত, আপনি তো বলছেন ঠিকই আছে আপনার কথা, আমরা অনেক জ্যোতিষী দেখিয়েছি কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হয়নি, লক্ষ লক্ষ টাকার রেমিডি নিয়েছি। তো মানে জ্যোতিষী মানেই একটা আতঙ্ক এরকম মনে হয় আমাদের কাছে, সেটা আমি বলবো যে লক্ষ লক্ষ টাকা যদি খরচা করেছেন, যত খরচা করে ঠকেছেন এবং বিনা পয়সাতে, সম্পূর্ণ বিনামূল্যে বিনা পয়সায় আমি রেমিডি দিচ্ছি যে কোনো কাজের জন্য, আপনি আসুন এবং আপনি উপকার পান, এটা আমি চাই, এটা জীবন দিশার পক্ষ থেকে আমি এটা করেছি এবং দিচ্ছি। আপনারা ফোনে যোগাযোগ রাখুন এবং কোন চেম্বারে আপনার আসার সুবিধা হয়, যদি আমার কাছে না আসতে পারেন তাহলে আপনি সরাসরি কোনো পাশে যদি কেউ থেকে থাকেন তার সঙ্গে আপনি যোগাযোগ করুন, সেটা আমি সমাধান করতে পারেন। যেমন অনেক সময় কি হয়, দেখুন রবি যদি অশুভ হয় আমরা বুঝতে পারি না, কিছু কিছু জিনিস আমরা অশুভ বিশুভ যে জায়গাটা সেটা নিয়ে আসি, কিন্তু রবি যদি অশুভ থেকে মাথা ভার হয়, মাথা ব্যথা করে, মাথা গরম হয়, চোখগুলো লাল হয়, ব্লাড প্রেশার হয়, এগুলো কিন্তু হয়, এটা কিন্তু মনে রাখবেন, রবি যদি অশুভ থাকে, রবি যদি আপনার ঠিকঠাক কাজ না করে, তার রবি যদি আপনার কুপথে চলে, তার রবি যদি আপনাকে সময় না দেয় এবং রবি যদি আপনাকে সুদৃষ্টিতে না তাকায়, তাহলে কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনি সেটা কিন্তু আপনার কিন্তু হবে, আপনি বুঝে নেবেন। এরপর চলে চন্দ্র, এই চন্দ্র যদি খারাপ থাকে তাহলে কি হবে, চন্দ্র যদি আপনার অশুভ হয় তাহলে কি হবে, সর্দি কাশি হবে, হাঁপানি হবে, ব্লাড প্রেশার হবে, যক্ষ্মা হবে, দুর্বলতা হবে, এই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে, এটা আপনি বুঝতেই পারবেন। এই জ্যোতিষের সঙ্গে লেনদেন থাকলে থাকলে কি এই জায়গাগুলো আপনি বুঝতে পারবেন যে রোগ থেকেও ধরা যায় যে আমার কোন কোন গ্রহ আমার আমার বিপক্ষে রয়েছে এবং কোন গ্রহ আমার কাজ করছে না, সেটা কিন্তু আমি বুঝতে পারি কোথা থেকে, এই রোগের থেকেও কিন্তু আমি বুঝতে পারি। যার ফলে কি বললাম, চন্দ্র যদি আমাদের অশুভ হয় তাহলে কি হবে, সর্দি কাশি হবে, হাঁপানি হবে, ব্লাড প্রেশার হবে, যক্ষ্মা রোগ হবে, দুর্বলতা, যে কোনো আমার শরীর ভালো লাগবে না, অশান্তি মনে হবে, চোখগুলো লাল লাল হয়ে যাবে, তাহলে আপনি সেটা মনে করতে পারবেন
যে সেখান থেকে আমাকে এটা আমার কিন্তু চন্দ্রের যে দশা বা চন্দ্রের যে অশুভ তার একটা ইঙ্গিত করছে, সুতরাং কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করলে সেখান থেকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারবো। এই জায়গাগুলো আপনাকে একটু দেখে দেখে কাজগুলো করে নিতে হবে। দেখুন, জ্যোতিষী মানে কোনো ব্যাপার না, জ্যোতিষী মানে কাছে আসা, জ্যোতিষী মানে ভালোবাসা, জ্যোতিষী মানে সদ্গুরু, জ্যোতিষী মানে জ্যোতিষীকে নিয়ে চলা যে একটা মজা সেটা কিন্তু অবশ্যই হবে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখে দেখে একটু একটু দেখে দেখে করতে হবে। যেমন মঙ্গল যদি আপনার অশুভ থাকে তাহলে আপনি কি করবেন, আপনি বুঝতে পারছেন না। তো মঙ্গল যদি অশুভ হয়, পেটের রোগ হবে, লিভারের রোগ হবে, পাতলা পায়খানা হবে, কিডনির সমস্যা হবে, অশ্ব সমস্যা হবে, এই জায়গাগুলো দেখে যখন দেখবেন তখন তো মনে হবে যে আমি মঙ্গল আমার অশুভ রয়েছে, যার জন্য কিন্তু আমি এটা বুঝতে পারছি না। কিন্তু আপনি যদি এই এপিসোডগুলো দেখেন, প্রশান্তর কথা শোনেন, তাহলে আপনি কিন্তু নিজে ঘরে বসে বুঝতে পারছেন যে মঙ্গল আমার অশুভ রয়েছে। মঙ্গল যেহেতু অশুভ রয়েছে সেহেতু কিন্তু আমার কিন্তু এই রোগগুলো আমার উপসর্গগুলো দেখা দিয়েছে। যেমন যে কোনো রোগের একটা উপসর্গ দেখা দেয় সেরকম কিন্তু আমার মঙ্গল যদি অশুভ থাকে তাহলে ওই যে যে পেটের রোগ, লেবারের রোগ, পাতলা পায়খানা, অশ্ব, হার্নিয়া, এইসব যে রক্তপাত, এই জায়গাগুলো যে হয় সেটা কিন্তু আপনি সবসময়ের জন্য এটা বুঝতে পারবেন যে আমার মঙ্গলের একটা যে দশা বা মঙ্গল অশুভ রয়েছে তার একটা ইঙ্গিত কিন্তু আমাকে করছে। সঙ্গে সঙ্গে জ্যোতিষী পরামর্শ নিন, দেখবেন আপনার সেখান থেকে আপনি একদম পুরোপুরি ফিট হয়ে যাবেন। এই হলো ঘটনা। এরপর যদি আমি চলে আসি বৃহস্পতি, বৃহস্পতি কি হয়, পেট পেট ভালো থাকে না, পেটের ব্যথা হয়, হাঁপানি হয়, ব্লাড প্রেশার হয়, ব্লাড ক্যান্সার হয়, যার ফলে কি হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু ধরা থাকবে। যার ফলে কোনো জ্যোতিষী পরামর্শ আপনাকে নিতে হবে এবং সম্পূর্ণ বিনামূল্যে প্রশান্তদা দিচ্ছে জীবন দিশার পক্ষ থেকে। হাতে আর সময় নেই, যেতে যেতে আর একবার বলবো যে যত আপনি এই এপিসোড হওয়ার পরে আপনি নাম লিখান এবং নাম ঠিকানা গোত্র দিয়ে দেন এবং আপনার যে যে কাজের জন্য আপনি দিয়েছেন কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। আজকে রাতে সময় নেই, ঘড়ির কিটকিট আওয়াজ, আমাকে চলে যেতে হচ্ছে। নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তি